শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাই আমার আরও একটি নতুন ফার্ম ব্লগে এখানে আমি হাঁস মুরগির জন্য খাবার তৈরি করছি হাঁস মুরগির খাবার হিসেবে ধানের কুড়া এবং ভাত একসাথে মিক্সড করে তারপরে দিচ্ছি আসলে বর্তমান বাজারে ধান গমের যে দাম বেড়েছে তাতে করে আমাদের মতো ছোটো খামারিদের চালানো খুবই কষ্ট হয়ে যাচ্ছে তাই এখন গম এবং ভুট্টা ভাঙার বিপরীতে আমাদেরকে ধানের কুড়া এবং ভাত দিয়ে চালাতে হচ্ছে তবে এক বেলায় এখনও ধান গম দিই সকালবেলায় এই খাবারটা দিই এবং বিকালে আমরা ধান গম দিয়ে থাকি আর সব থেকে বড় কথা হচ্ছে হাঁস মুরগিও খাবারটি পছন্দ করে যাই হোক এখন মুরগির খাবার পাত্রে খাবারগুলো দিয়ে দেব এবং তারপর মুরগিগুলোকে ছেড়ে দেব সকালের খাবার তাই একটু বেশি করেই দিচ্ছি এবার নিচে ট্রেটি দিয়ে দিব যাতে করে তারা মারামারি করলেও যেন খাবার নিচে না পড়ে বা পড়লেও যেন তারা সেখান থেকে নিয়ে খেতে পারে এবার মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছি এই যে ছাড়ার সঙ্গে সঙ্গেই তারা খাবার খাওয়ার জন্য দৌড় দিল দেখি ভেতরে ডিম পেরেছে কিনা যে একটি ডিম দেখা যাচ্ছে বাক্সর ভেতরে ডিম পাড়ায় ডিমটি ময়লা হয়ে গেছে সমস্যা নেই এটিকে মুছে নিলে আবার পরিষ্কার হয়ে যাবে এই যে দেখুন মুরগিগুলো খুব স্বাচ্ছন্দ্যেই খাবার খাচ্ছে এই খাবার দেওয়ার ফলে তাদের ডিমেও কোনো প্রকারের আমি ঘাটতি দেখছি না আগে যে পরিমাণ ডিম পেতাম এখনও ঠিক সেই পরিমাণ ডিমই পাচ্ছি এবার আমার হাঁসগুলোকে খাবার দিব এবং ছেড়ে দেব হাঁসগুলোকেও আমি একইভাবে খাবার দিই সকালে খাবারটি দিই এবং দুপুরের পরে ধান গম দিয়ে থাকি হাঁস যেহেতু শুকনো খাবার খেতে পারবে না তাই এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি এবার হাঁসগুলোকে ছেড়ে দিচ্ছি এই যে দেখুন পুরুষ হাঁস তিনটি বেরিয়ে আসছে আপনাদেরকে যদি একটু ভেতরে দেখাই ওই যে দেখুন আমার হাঁসে দুইটি উম বসেছে তারা ডিম পাড়া শুরু করেছে দেখে আমি ভেতরে জায়গা করে দিয়েছিলাম তারা সেখানে ডিম পেরেছে এবং দুজনে মিলেই উম দিচ্ছে দেখুন আমি কি করছি তা দেখার জন্য পুরুষ আস আমাকে পাহারা দিচ্ছিল দেখুন আমি সরে আসতে তারাও সরে আসছে চীনা হাঁস বিশেষ করে হাঁসাগুলো একটু বড় হলে অ্যাগ্রেসিভ টাইপের হয়ে যায় সেজন্য হাতে একটা লাঠি রাখতে হয় তবে আমারগুলো অতটা অ্যাগ্রেসিভ না তারপরও মাঝে মাঝে কামড়াতে আসে এবং হাতে লাঠি থাকলে আর তখন সামনে আসে না দূরে থাকে আর এখানটায় হচ্ছে আমার পাখিগুলো দেখুন বাচিকা পাখি এবং ডায়মন্ড ডাব পাখি তাদের খাঁচাগুলোকে পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তাদেরকে খাবার এবং পানি দিয়ে দিচ্ছি পরিষ্কার করা শেষ তাদেরকে খাবার এবং পানি দিয়ে দিয়েছি খাবার হিসেবে আমি তাদেরকে চিনা এবং কাউন চাল দিয়ে থাকি এই যে দেখুন এখানে তা মিক্সড করা আছে এই খাবারগুলোই দিয়ে থাকি বাজ্রিকা পাখিগুলো অনেক দিন হল আমার কাছে আছে তাই তারা আমার পোষ মেনে গেছে এবং আমার উপস্থিতিতে তারা মোটর বিচলিত হয় না কিন্তু এই ডায়মন্ড ডাবগুলো নতুন হওয়াতে এখনও ঠিক করে পোষ বানাতে পারিনি তাই আমাকে দেখলেই একটু লাফালাফি করতে থাকে তারপরও আরও কিছু দিন গেলে তারা আমার সাথে ইউজ টু হয়ে গেলে তখন শান্ত হয়ে যাবে তো আজ এ পর্যন্তই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ